আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুই একসের ভালো আছি। তাই মুই আজকে একটা নতুন রেসিপি লই আইছি আপনাদের লাগিয়া। তোমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই চাপিয়ে দেবেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকেন, দেখতে দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই প্রথমবার রেসিপি বানাইতে যা যা লাগবে ইয়ে হইলো, মুই এখন পেঁপেগুলারে ভালো করে ধুইছি। এখন এইটার সাহায্যে মুই এটারে ভালো করে কুচামু। তো এখন আরেক পাশে মুই তেল দিয়ে দিছি, আর দিছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিমু। আর অবশ্যই মুই হরিয়ার তেল দিমু, কারণ মুই হরিয়ার তেল খাই, হরিয়ার তেল খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য। এখন এটারে ভালো করে মুই পেঁয়াজটারে লাল লাল করে একটু ভাজতে লমু। তাই অপেক্ষা করবো মুই 2 মিনিট ভাজা হওয়া পর্যন্ত। তো আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো মোর এখন ভাজা পেরে হয়ে গেছে, মুই এখন নুন দিয়ে দিমু 1 চামচ। তো নুন দিয়ে মুই এটা আবার ভালো করে নাড়মু। তাই মোর পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন মুই এর মধ্যে অল্প একটু হলুদ দিমু। তাই বেশি হলুদ দেবেন না, তাহলে এর গন্ধটা ভালো লাগবে না। যে কোনো ভাজির মধ্যে হালকা একটু হলুদ দিলেই ভালো লাগে। এখন মুই হলুদটারে এই তেলের মধ্যে ভালো করে কষাই লমু, যাতে হলুদের ঘ্রাণটা চলে যায়। এখন এর মধ্যে মুই যে পেঁপেটারে কুচাই লইলাম হেয়ে ডালে দিমু, এই যে ডালে দিছি। এখন এটারে ভালো করে মশলাটারে ভালো করে নাড়ে চেড়ে মিক্স করতে হইব, আর নাইলে তো ভালো লাগবো না। তবে মিক্স করি দেখেন। তবে মিক্স করে এটারে মুই ভালো করে ডাইকে দিমু, ডাইকে সেদ্ধ করমু। তো মিক্স করা হয়ে গেছে, এখন মুই এটারে একটু ডেকিয়া দিমু, ডেকিয়া 5 মিনিটের মতো সেদ্ধ করমু। তো অবশ্যই আপনারা মাঝে মাঝে একটু লাইটে সেটে দেবেন, নাহলে নিজে লাগিয়ে যাইবে, লাগিয়ে গেলে পুরো পুরো একটা গন্ধ হবে, কিন্তু খাইতে ভালো লাগবে না। তো মুই এখন ঢাকনা উড়াই আবার লাড়ছি, এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে। তবে পেঁপে কিন্তু কাঁচাও খাওয়ান যায়, বুঝছেন? এই এরা সেদ্ধের বেশি কিছু লাগে না। তো এটা কাঁচাও মোরা খাই, তো সেদ্ধ প্রায় হইয়েই গেছে। তো মুই এখন এর মধ্যে একটু হালকা জিরার গুঁড়া দিমু, তাই বেশি দিয়েন না, তাহলে ভাল লাগবে না। মুই অল্প ছিটাই দিছি দেখছেন, তো ওরম অল্প করে একটু ছিটাই দেবেন, এর কোনো পরিমাপ নাই। আর লগে দিমু ধনিয়া পাতা, তো ধনিয়া পাতা তো বেশি স্বাদ লাগে যদি আপনারা ধনিয়া পাতা শেষে দেন। তো ধনিয়া পাতা দিয়া মুই 2 মিনিটের মতো রাখমু চুলায়, এরপর পরিবেশন করমু। তো অপেক্ষা করি 2 মিনিট। তো মোর রান্না একসের হয়ে গেছে কমপ্লিট। এখন মুই এডারে দেখেন পরিবেশন করছি, আর এই মুই গরম ভাতে লাগে খামু, সেই রকমের মজা। আপনারাও ট্রাই করবেন। আর মোর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।